ওকে, সুকান্ত ঘোষ রাজনৈতিক বিশ্লেষক এবং অধ্যাপক আমার সঙ্গে আছেন। সুকান্তবাবু, এ রাজ্যের সংখ্যালঘুরা বা দেশের কোনো অংশের সংখ্যালঘুরা, যদিও সংখ্যালঘু শব্দটা আমার কাছে ওয়েল ডিফাইন্ড নয়, অন্তত ইন্ডিজোটের কল্যাণে, আমি সংখ্যালঘু বলতে শিখ জৈন বৌদ্ধ সবাইকে বুঝি, ওরা সম্ভবত নির্দিষ্ট একটি ধর্মকেই বোঝেন, আমার তাদের প্রতিও কোনো বিদ্বেষ নেই, কিন্তু সংখ্যালঘুদের মধ্যে শুধুমাত্র সংখ্যাগুরুবাদকে স্বীকার করাটা আমার একটু অন্যরকম লাগে, এটাকে আমার সংখ্যালঘু প্রীতি বলে মনে হয় না। এনিওয়েজ, আমি বলছি এদেশের যে কোনো সংখ্যালঘু কি বা পশ্চিমবঙ্গের সংখ্যালঘুরা কি আলাদা দামে গ্যাস পেট্রোল ইত্যাদি কেনেন? একটু আগে এখানে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের সমর্থক বলছিলেন যে, এখানে বসে বলছেন সুদীপ্তবাবু যে অর্থনীতির বিষয়টা আসল, ধর্ম দিয়ে ওগুলোকে চেপে দেওয়া হচ্ছে। আচ্ছা, তাই যদি হয় তাহলে সংখ্যালঘুদেরকে উদ্দেশ্যে, সংখ্যালঘুদের উদ্দেশ্যে কিছু বলবার জন্য আলাদা করে বিজেপি ধর্ম নিয়ে রাজনীতি অত্যাচার করবে এগুলো না বলে সরাসরি অর্থনীতির কথায় গেলিত হয়, মমতা বন্দ্যোপাধ্যায় সেটা যেতে পারছেন না কেন? ওটা যেতে পারছেন না বলেই কি রাম মন্দিরেও যেতে পারছেন না? কোনো যোগ আছে কি? অ্যাকচুয়ালি অনির্বাণদা, যেটা আমার মনে হয় যে বেসিক্যালি রামকে যদি বিবেকানন্দ সবচেয়ে বেশি লর্ড রামকে একটা সংজ্ঞায়িত করেছিলেন, তিনি বলছিলেন দ্য এম্বডিমেন্ট অফ ট্রুথ অফ মোরালিটি, দ্য আইডিয়াল পার্সন, দ্য আইডিয়াল হাজবেন্ড অ্যান্ড অ্যাবভ অল দ্য আইডিয়াল কিং। তো আরেকটা বিষয় যে এটা কিন্তু রামের মাহাত্ম্য, রাম মানে কিন্তু সেই কোন ধর্মীয় রাম নয়, তো সেই জায়গায় দাঁড়িয়ে তিনি কোথাও ভুলিয়ে ফেলছেন। প্রথম কথা যে রাম মন্দির ইস্যুটা যেভাবে জানেন উনি, যে তিনি সংখ্যালঘু তোষণ করে করে যেই জায়গায় পৌঁছে দিয়েছেন সেখানে সংখ্যালঘুরাও কিন্তু এখন তাকে বিশ্বাস করছে না। এবং অনিমন্দা, তোমার মনে আছে কিছু ইমাম ভাতা দেবার সময় এই পশ্চিমবঙ্গেরই একজন ইমাম, তিনি কিন্তু এই ভাতা নিতে অস্বীকার করেছিলেন, তিনি বলেছিলেন আমাদের এই ভাতার প্রয়োজন নেই। তাহলে কোথাও গিয়ে দেখা যায় যে এই যে তোষণ নীতি সেটাকে তিনি কোনোভাবে সাপোর্ট করতে গিয়ে, নিজের ভোট ব্যাংকে মানে ঠিকঠাক রাখতে গিয়ে কোথাও গিয়ে যেন রাম মন্দির, যেটা কিন্তু সবার কাছে আগ্রহের বিষয়, এটা এর জন্য নয় যে রাম মন্দির কোন একটি রাজনৈতিক দল তৈরি করেছে, এটা আমাদের মহামান্য আদালতের তত্ত্বাবধানে এই সম্পূর্ণ বিষয়টি গিয়েছে। এবার সেই জায়গায় গিয়ে নিজের ভোট ব্যাংকে সিকিউর করবার জন্য কোথাও যেন ব্যাকফুটে মমতা বন্দ্যোপাধ্যায়। এবং সবচেয়ে বড় সমস্যা ওনার, উনি কিন্তু এই জয় শ্রীরাম তুমি বললে না, প্রবলেমটা হচ্ছে তিনি কোনোভাবেই একটা মানে তথাকথিত ধর্মনিরপেক্ষতার মুখোশটা সামনে রেখেছেন, এবং তার ফলে কি হচ্ছে, না সংখ্যালঘুর কোনো কল্যাণ হচ্ছে, না সংখ্যালঘু এর পরবর্তীতে ওনাকে বিশ্বাস করবে। আর সংখ্যালঘু বলে তুমি যেটা বলছিলে, সত্যিই সংখ্যালঘু কোন জায়গায় পিছিয়ে আছে একটু যদি বলে দিতে পারেন, যিনি তৃণমূলের এখানে প্রতিনিধি আছে, যে সংখ্যালঘু কোন জায়গাটায় হিন্দু অন্যান্য ধর্মের যারা রয়েছে তাদের থেকে অর্থনৈতিক দিকে পিছিয়ে রয়েছে, এটা আমাকে বলতে হয়। সংখ্যালঘু বলে তো নির্দিষ্ট করে এটা বলতে হবে যে সংখ্যালঘুদের মধ্যে কাদের কথা বলছেন। জৈনরা দেশের অর্থনীতিতে ভীষণ অগ্রসর একটা অংশ, শিখরা অত্যন্ত অগ্রসর একটি অংশ, বৌদ্ধরা এদেশের অর্থনীতিতে সংখ্যালঘু বলে আলাদা করে কিছু খারাপ ভোগ করেন, সরকারি চাকরি সুযোগ সুবিধা পান না এমনটাও শুনিনি। তাহলে সংখ্যালঘুদের মধ্যে কাদের কথা ওনারা বলছেন? নির্দিষ্ট করে কোনো একটি সম্প্রদায়ের কথা বলছেন কি? ক্লিয়ার না, কিন্তু নির্দিষ্ট করে কোনো একটি সম্প্রদায়ের বিরাগ ভাজন হয়ে যাওয়ার ভয়ই কি যাচ্ছেন না?